2017 সালের বন্যা ত্রাণ দুর্নীতির শিরোনামে থাকা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বাম কংগ্রেস জোট। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা ও শিক্ষক নেতা আফসার হোসেন। বন্যা ত্রাণ দুর্নীতির জবাব মানুষ দিয়েছে, দাবি জোটের আসছিল চাঁচল বিধানসভার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। 26 আসন বিশিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী হয়েছে 9টি আসনে, কংগ্রেস 10টি, সিপিআইএম 6টি ও 1টি আসন পায় নির্দল। বাম কংগ্রেস জোট নির্দলকে সঙ্গে নিয়েই বোর্ড গঠন করলেন। জোটে কংগ্রেস থেকে প্রধান হন রাজীব খান ও উপপ্রধান হন প্রণয় দত্ত ওরফে পাপ্পু। প্রসঙ্গত, চলতি মাসের 9 তারিখে ছিল ওই পঞ্চায়েত বোর্ড গঠন। গঠন প্রক্রিয়া চলাকালীন জোটের প্রার্থীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে। জোটের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করে তৃণমূল। ঘটনার পরে প্রশাসন বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছিল। 9 দিন পর তৃণমূলের 9 জন জয়ী প্রার্থীকে ব্যাকফুটে ফেলে 17 জনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ বোর্ড গঠন করলেন বাম কংগ্রেস জোট। আজ সকাল থেকেই ওই এলাকায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে বোর্ড গঠন সম্পন্ন হয়। যে বড়ই গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের দিন ছিল, তৃণমূল পার্টি আমাদের সেই জায়গায় চরমভাবে ব্যাঘাত সৃষ্টি করার ব্যবস্থা করছিল, কিন্তু যে প্রধান জেল খাটিল সেটাও তৃণমূলেরই প্রধান ছিল। আমরা তাদেরকে জেল খাটিয়েছি 2017 সালে বন্যায় তারা ব্যাপকভাবে টাকা চুরি লুটপাট করেছিল, জেলটা আমরাই খেটেছি। বড়ই অঞ্চলের মানুষ, সিপিএম কংগ্রেসের মানুষ সেই চোরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করেছে, চোরদেরকে এখানে হারিয়ে পরাস্ত করেছে। আমরা অ্যাবসলিউট মেজরিটি 17 জন মেম্বার কংগ্রেসের জিতেছি, তারপরে ওরা 9 জন দিচ্ছে। নির্লজ্জভাবে সেই 9 জন মেম্বার 17 জনের কাছে এসে ভোট তৈরি করার পরিকল্পনা করছে, পুলিশ প্রশাসনকে দিয়ে, সরকারি পক্ষের শাসনকে দিয়ে, টাকার প্রলোভন দিয়ে, মেম্বারকে কেনার প্রলোভন দিয়ে, মেম্বারকে কেসে ছুটে দেওয়ার প্রলোভন দিয়ে। লজ্জা নেই, তারা জেল খেটেছে, আজকে তাদের বিরুদ্ধে মানুষ দায় দিয়েছে। গত 9 তারিখে প্রধান নির্বাচনের দিন ছিল, সেদিন কিন্তু প্রধান নির্বাচন আমাদের হয়ে যেত। তৃণমূলের মেম্বাররা আমাদের বিজয়ী প্রার্থীদের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ভিতরে একটা গণ্ডগোল সৃষ্টি করে প্রধান গঠন হয়নি। আজকে 18 তারিখ ডেট ছিল, হয়ে তারা এসছে পঞ্চায়েতে, যখন দেখছে তৃণমূলরা কংগ্রেস সিপিএমের মেম্বারকে কিনতে পারলাম না, একটাও মেম্বার আমাদের পক্ষে আসলো না, এখানকার মানুষ গর্জে উঠেছে, অ্যাবসলিউট মেজরিটি মেম্বারদের পক্ষে সবাই দাঁড়িয়ে আছে প্রধান গঠনের জন্য, হয়ে তারা পঞ্চায়েতে আসলো কিন্তু হয়ে প্রতিবাদ করার মতো প্রধান নির্বাচনের নাম ঘোষণা করতে পারলো না, নির্লজ্জর মতো মাথা নত করে পঞ্চায়েত থেকে বেরিয়ে গেলো। আমাদের জোটের প্রধান হয়েছে কংগ্রেসের প্রধান, সিপিএমের উপপ্রধান, আমরা বিজয়ী হয়েছি, মানুষ এলাকার মানুষ খুশি হয়েছে। আমরা প্রতিজ্ঞার করে আজকে আমাদের সত্যের জয় হয়েছে, অসত্যের পরাজয় হয়েছে। এখান থেকে আমাদের লড়াই শুরু, আগামী দিনে যে আমাদের লোকসভা ভোট এবং অন্যান্য ভোট আছে, আমরা জোটবদ্ধভাবে লড়াই করব এবং আগামী দিনে আমরা এটা প্রমাণ করে দেব যে মানুষ সত্য থাকলে পরে মানুষ যে পাশে থাকে, অসত্যকে যে কোনো সময় পরাজয় করা যায়, এটাই আমরা শেষ করতাম। বলছি যে বড়ই গ্রাম পঞ্চায়েত একটা দুর্নীতির তালিকায় ছিল, যেখানে প্রধানও গ্রেপ্তার হয়েছিল, সেই তৃণমূলকে আপনারা উৎখাত করলেন, কি বলবেন? আমরা জোটবদ্ধভাবেই লড়াই করেছি। যখন 2017 সালে বন্যা হয়, বন্যার পরে আমরা যখন চোরদেরকে ধরতে পারি, চোরের যে তালিকা যখন আমাদের পাশে আসে, তখন আমরা কিন্তু জোটবদ্ধভাবে লড়াই করে, কেস করে, বিভিন্ন আন্দোলন করে, তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূলের প্রধানকে আমরা জেল খাটিয়েছি। আগামী দিনে আমরা যে আমাদের যে ভোট আসলো, আমরা এটা নিশ্চিত বা আমরা চেষ্টা করব যাতে আমাদের ভোটে সেরকম কোনো কিছু না হয়, সেই জিনিসটা আমরা দুই পক্ষ থেকে লক্ষ্য রাখব। মানে এই জবাব কি সাধারণ মানুষ দিল, এই দুর্নীতি হয়েছিল? 100 বার এই জবাব সাধারণ মানুষের, মানুষ আশীর্বাদ করেছে, দু হাত তুলে আশীর্বাদ করেছে, তাই আজ যে সত্যের জয় হয়েছে। বলছি এই পঞ্চায়েতে তো একসময় দুর্নীতি হয়েছিল, কি দুর্নীতি হয়েছে? কারণে